আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম 10 মিনিট স্কুলের আজকের অ্যাডমিশনের ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিল ইসলাম, এবং আজকে আমরা আলোচনা করব ইন্টিগ্রেশনের পরের পর্ব নিয়ে। তো আজকের পর্বে মেইনলি আমরা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আলোচনা করব। তো ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় যে ফাংশনটা, সেটা হচ্ছে আমার সাইন ফাংশন আর হচ্ছে কোসাইন ফাংশন, বা আমরা সংক্ষেপে যেটাকে বলি কস ফাংশন। তো প্রথমত আমরা এই দুইটা টাইপটাকে নিয়ে আলোচনা করে নিই, শুরু করি। তো সর্বপ্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এ এক্স কস বি এক্স। তো এখানে লক্ষণীয় বিষয়টা হচ্ছে এই সাইন এ এক্স আর কস বি এক্স কোনোটারই পাওয়ারে কিন্তু ওয়ান ছাড়া অন্য কিছুই নাই। তাহলে এই যে ফর্মেটটা বলছি, এই ফর্মেটের মধ্যে পড়বে ওই সকল ম্যাথগুলা যাদের মধ্যে সাইন এবং কসের পাওয়ারটা ওয়ান হবে এবং তারা একসাথে থাকবে। আচ্ছা, এইটা দেখতে অনেকটা হচ্ছে সাইন এ কস বি এরকম না? তো আমরা তো এইটার ফর্মুলা জানি, তো টু বি স্পেসিফিক এইটার ফর্মুলা কিন্তু জানি না। আমরা জানি হচ্ছে টু সাইন এ কস বি এর ফর্মুলা। তো ফর্মুলাটা আসলে কি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তো এই যে এখানে একটা এক্সট্রা টু নিয়ে আসলাম না, আমরা এখানেও সেম কাজটা করব। তাহলে হাফ ইন্টু টু করব, তাহলে আমি এখানে লিখতে পারবো তখন সাইন এ এক্স কস বি এক্স dx। এখন এই টুটাকে ভিতরে নিয়ে আসলে আমি তখন লিখতে পারবো হচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু এক্স প্লাস সাইন এ মাইনাস বি ইন্টু হচ্ছে এক্স dx। তাহলে এখন এটা দেখতে জাস্ট এরকম হয়ে গেল না, যে ইন্টিগ্রেশন অফ হাফ সাইন এ প্লাস বি এক্স প্লাস হাফ সাইন এ মাইনাস বি এক্স, আর এখানে একটা ডিএক্স, এখানে একটা ডিএক্স। তাহলে এটা কি ডিরেক্ট সাইন এক্স এর ইন্টিগ্রেশন? এটাও কি ডিরেক্ট সাইন এক্স এর ইন্টিগ্রেশন? তো ডিরেক্ট সাইন এক্স এর ইন্টিগ্রেশন ফর্মুলা তো আমরা জানি, ওখানে করে বসায় ফেলবো। চলুন তাহলে একটা ম্যাথ করে ফেলি। আচ্ছা, তো এই ম্যাথটায় এটা হচ্ছে তাহলে আমার সাইন এ আর এটা হচ্ছে আমার কস বি এর মতো অ্যাক্ট করবে। তাহলে আমরা যদি এখন এখানে হাফ ইন্টু টু করি, তাহলে কিন্তু লিখতে পারি যে টু সাইন টু এক্স কস থ্রি এক্স ডিএক্স। তাহলে এখন হাফ এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, তাহলে আমার আসবে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, আর ডিএক্সটা এখানে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন। তাহলে এখন লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন ফাইভ এক্স প্লাস সাইন মাইনাস এক্স, আর সবার লাস্টে হচ্ছে একটা ডিএক্স। তো সাইন মাইনাস এক্স মানে অ্যাকচুয়ালি কি, মাইনাস সাইন এক্স। তাহলে এখন লিখবো ইন্টিগ্রেশন অফ সাইন ফাইভ এক্স মাইনাস সাইন এক্স, সব মিলাই হচ্ছে একটা ডিএক্স। তাহলে হাফটাকে রেখে দেই, দেখা যায় ইন্টিগ্রেশন অফ সাইন ফাইভ এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স ডিএক্স। তাহলে এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করে ফেলি, তাহলে আমি লিখতে পারি সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে আসে আমার মাইনাস কস এক্স, আর সাইন এ এক্স কে ইন্টিগ্রেট করলে আমার আসে মাইনাস কস এ এক্স ডিভাইডেড বাই এ। তাহলে সেটা যদি এখানে আমি লিখে ফেলি, তাহলে আমার আসবে হচ্ছে মাইনাস কস ফাইভ এক্স বাই ফাইভ, আর এখানে আমার আসবে হচ্ছে মাইনাস কস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস সি। তাহলে এটাকে যদি আমি টু সিস্টেম দেই, তাহলে লিখতে পারি হচ্ছে হাফ কস এক্স মাইনাস ওয়ান ফিফথ কস ফাইভ এক্স প্লাস সি। ওকে, পরের টাইপ চলে যাই। পরের টাইপটা হচ্ছে এইবার এই যে সাইনের অ্যাঙ্গেলটা আর কজের অ্যাঙ্গেলটা দুইটাই আমার ইকুয়াল হবে। তো দুইটাই যদি ইকুয়াল হয়, তাহলে দেখতে অনেকটা, যদি আমি একটা অক্ষর দিয়ে লিখি, তাহলে এইটাকে বলতে পারি বড় হাতের এ, এটাকেও বড় হাতের এ বলতে পারি। তাহলে ব্যাপারটা দেখতে অনেকটা কিরকম দাঁড়াচ্ছে, সাইন এ কজ এ। যদি এখানেও আমি হাফ ইন্টু টু করি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, হাফ সাইন টুয়াইস এ। তাহলে এইটার পাওয়ারে আমার ওয়ান আছে, তাহলে এটা ডিরেক্ট সাইন এক্স এর ইন্টিগ্রেশন না।
তাহলে আমরা ডিরেক্ট সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে কিন্তু এটা মিলে যাবে। তাহলে একটা ম্যাথ দেখি, তো এখানে বলেছে ইন্টিগ্রেশন অফ সাইন 2x কস 2x, তাহলে আগের মতোই হাফ ইনটু টু করব, এখানে থাকবে হচ্ছে সাইন 2x, এখানে হচ্ছে কস 2x, ইন্টিগ্রেশন ডিএক্স, তাহলে হাফ এইটাকে করলে আমার আসবে সাইন 2x, তার মানে 2 ইনটু 2x এখানে ডিএক্স, তাহলে আমার আসবে হাফ সাইন 4x ডিএক্স। তো ইন্টিগ্রেশন অফ সাইন এএক্স এটাকে ইন্টিগ্রেট করলে আমার কি আসবে, মাইনাস কজ এএক্স বাই এ, তাহলে আমার আসবে মাইনাস হাফ কজ 4x বাই 4 প্লাস সি, তাহলে মাইনাস কজ 4x বাই 8 প্লাস সি। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে, এবার আমার সাইনের উপরে একটা পাওয়ার চলে আসবে, কজের উপরে হচ্ছে আমার একটা পাওয়ার চলে আসবে। তো এই পাওয়ারটা চলে আসলেই সব ঝামেলাটা শুরু হয়। কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন কোনো ফাংশনকে ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেট করি, তখন হচ্ছে সেই ফাংশনটার ডেরিভেটিভটা এখানে থাকা লাগে। তো ধরা যাক আমি যদি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন লিখি, তাহলে এখানে একটা ডি এক্স থাকে, তো এক্স এর ডেরিভেটিভ তো ডি এক্স নিজেই, তাই না? তো যাকে আমি ইন্টিগ্রেশনটা করছি তার ডেরিভেটিভ যদি গুণাকারে থাকে, তখন কিন্তু আমি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে কি হবে, তখন যাকে ইন্টিগ্রেট করব তার পাওয়ার যা থাকবে সেটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেটা প্লাস ওয়ান প্লাস সি। কিন্তু এইখানে ঝামেলাটা হচ্ছে যে সাইন এক্স এটাকে লেখা যায় হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স টু দি পাওয়ার এম ডিএক্স। তো এইখানে ঝামেলাটা হচ্ছে সাইন এক্স এর ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, কজ এক্স ডিএক্স পাওয়া যায়, সেটা কিন্তু এখানে নাই। তো এই কারণে এটা আমি কিন্তু এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না। তো তাহলে কি করব, তাহলে আমাকে এমন ভাবে সিস্টেম নিতে হবে যাতে করে এই পাওয়ারটাই গায়েব হয়ে যায়, সেটাই আমরা এখানে করার চেষ্টা করব। তো এই পাওয়ারটাকে গায়েব করতে হলে আমাকে আগে খেয়াল করতে হবে পাওয়ারের অবস্থাটা কি, জোর নাকি হচ্ছে বিজোড়। তো প্রথমে আমরা হচ্ছে জোর পাওয়ার নিয়ে চিন্তা করি। তো জোর পাওয়ার নিয়ে যদি আমরা চিন্তা করতে চাই, তাহলে আমাদের জন্য একটা ব্রহ্মাস্ত্র আছে। তো কারণ এটাকে ব্রহ্মাস্ত্র বলার কারণ হচ্ছে যে এই ফর্মুলাটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে অনেকগুলা ইন্টিগ্রেশনের ম্যাথ আমরা খুবই ইজিলি সলভ করে ফেলতে পারবো। তো চলুন তাহলে ফর্মুলাটা আমরা একটু চেক করে নিই। আমরা তো সবাই টু সাইন স্কোয়ার এর ফর্মুলা জানি, জানি না যে টু সাইন স্কোয়ার এ এটাকে কি লেখা যায়, ওয়ান মাইনাস কস টু এ, আর টু কস স্কোয়ার এ এটাকে কি লেখা যায়, ওয়ান প্লাস কস টু এ। এই দুইটা ফর্মুলা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তবে মনে রাখার বিষয়টা হচ্ছে সাইনের জন্য কিন্তু এখানে থাকবে মাইনাস, আর কজ এর জন্য কিন্তু এখানে থাকবে হচ্ছে প্লাস। তো এটা কেন ইউজ করছি, কারণ পাওয়ারটা যদি জোর আসে, তাহলে যেই পাওয়ারে দিক না কেন, ধরা যাক টু দি পাওয়ার 100 দিল, তাহলে এটাকে কি লেখা যায়, তখন সাইন স্কোয়ার এক্স হোল টু দি পাওয়ার 50। এই যে সাইন স্কোয়ার চলে আসলো, তারপর তো এই ফর্মুলা দিয়ে এখানে গিয়ে আমি সুন্দর মতো এটাকে লিনিয়ার করে ফেলতে পারবো। তো এই কারণে হচ্ছে এবার জোর পাওয়ারটা নিয়ে প্রথমে আলোচনা করছি, যে জোর পাওয়ার যদি থাকে তাহলে টু দি পাওয়ার গিয়ে কিছু একটা করে ফেলা যায়, যেটার ভিতরে থাকবে হচ্ছে আমার স্কোয়ার টার্মটা। সেম গোস ফর কস। তো কস থাকলে কি এই ফর্মুলা নিয়ে যাব। তো আমার যদি এরকম থাকে কস টু দি পাওয়ার ধরা যাক 10x, তাহলে কি লেখা যায়, কস স্কোয়ার এক্স হোল টু দি পাওয়ার 5। তো এটাকে কি করা যায়, এরকম করা যায় না, তখন আমরা এই ফর্মুলায় গেলে দেখো এখান থেকে কজের পাওয়ারটা নাই হয়ে যাচ্ছে, এখান থেকেও কজের পাওয়ারটা নাই হয়ে যাচ্ছে, মানে সাইনের পাওয়ার ছিল আর কি, সেটাও নাই হয়ে লিনিয়ার হয়ে গেল না। তো আলটিমেট গোলটা হচ্ছে এই পাওয়ারটাকে নাই করে ফেলা, পাওয়ারটা কিন্তু এখানে নাই হয়ে গেল। এটাই যেহেতু করতে পারলাম, এখন কিন্তু আর কোনো সমস্যা নাই, ওয়ান কে ইন্টিগ্রেশন করা যায় কারণ ডিএক্স আছেই, আর কস টু একেও ইন্টিগ্রেশন করা যায় কারণ কস টু এর ডিরেক্ট ফর্মুলা আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ কস এক্স করলে কত আসবে, সাইন এক্স। ওকে, তাহলে আমরা এবার একটা ম্যাথ দেখে ফেলি। তো এখানে বলছে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স, তাহলে সবচেয়ে ইজি ম্যাথ হচ্ছে এটাই, যেহেতু এখানে ডিরেক্ট সাইন স্কোয়ার এক্স দিয়ে দিল, তাহলে কি করব, হাফ ইন্টু টু করলে টু সাইন স্কোয়ার এক্স, তারপর ডিরেক্ট ফর্মুলা, তাহলে করে ফেলি হাফ ইন্টু টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এবার ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করি। তো ডিরেক্ট যদি আমি ফর্মুলা এখন অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, ওয়ান প্লাস কস টু এক্স, ঠিক লিখলাম,
না আমরা কিন্তু কি বলেছিলাম, সাইনের জন্য এখানে আসবে মাইনাস, তাহলে আমরা এখানে মাইনাসটাকে দিয়ে ফেলি, তাহলে 1 - cos 2x। এইবার জাস্ট ইন্টিগ্রেশনটা করে দিলেই আমার সুন্দর মিলে যাবে ম্যাথটা, তাহলে আমার আসবে 1/2 - 1/2 sin 2x/2 + c। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/2 - 1/4 sin 2x + c। ওকে, এবার যদি চেক করি যে পাওয়ারটা যদি বিজোড় আসে, তো পাওয়ারটা যদি বিজোড় আসে তাহলে ঘাবড়ানোর কোনোই কারণ নাই, আমাদের জন্য ব্যাপারটা আরো ইজি হয়ে যায়। কিভাবে ইজি হয়ে যায় একটা উদাহরণ দিয়ে আমরা দেখি, যে যদি আমাকে দেয় যে ইন্টিগ্রেশন অফ sin³x dx, এই কিউবের জায়গায় যদি 2^5 দেয়, 2^7 দেয়, 2^9 দেয়, 2^2n+1 দেয়, যাই দেখ না কেন কোনো সমস্যা নাই, এই ফর্মেটে করলেই মিলে যাবে। তাহলে ফর্মেটটা কি, ফর্মেটটা হচ্ছে এখান থেকে একটাকে আমি লাথি দিয়ে বের করে দিব, লিটারালি লাথি দিয়ে বের করে দিব। তাহলে ইন্টিগ্রেশন অফ আমার আসবে sin²x sin x dx। লাথি দিয়ে বের করার কারণ হচ্ছে এটাকে আমি আমলেই আনবো না, কেন আনবো না সেটা বলে দিচ্ছি। তো এইটাকে আলাদা লিখে দিই, এইটাকে এবার আমি সিস্টেম দিই কিভাবে, যে ইন্টিগ্রেশন অফ sin² কে ভাঙলে কি হয়, 1 - cos² x, এখানে হচ্ছে sin x dx। এবার এইটাকে আমি ধরলাম জেড, তাহলে cos x = হচ্ছে জেড, তাহলে cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, -sin x, তাহলে -sin x = dz/ হচ্ছে dx, তার মানে -sin x dx = dz। এখন মাইনাসটাকে যদি এই পাশে পাঠাই দেই তাহলে লিখতে পারি না sin x dx = -dz, আর জেড এর ভ্যালুটা আবার কি cos x, তাহলে এখানে এটাকে লিখে দেই cos x, তাহলে sin x dx = কি আসে, -d cos x। d cos x মানে কি, cos x এর ডেরিভেটিভ না? তাহলে আমি যদি এখন এখানে লিখতেই পারি যে এইটা আসলে আমার d cos x, তার মানে cos x এর ডিরেক্ট ডেরিভেটিভ, তাহলে যেই ফাংশনটাকে আমি এখানে ইন্টিগ্রেট করছি তার ডিরেক্ট ডেরিভেটিভ এখানে আছে, তাহলে এটা কোন ফর্মেটে চলে যাবে, x^n dx এর ফর্মুলায় না, তাহলে কি আসবে, x^n+1/n+1+c। তাহলে এখানে যদি আমি এখন লিখে ফেলি যে ইন্টিগ্রেশন অফ d cos x - ইন্টিগ্রেশন অফ cos² x d cos x, তাহলে dx ইন্টিগ্রেট করলে কি এটা চলে আসে, তাহলে আমি লিখতে পারি হচ্ছে শুধুমাত্র cos x - এটা এখন কোন ফর্মেটে যাবে, এই যে x^n এর ফর্মুলায় যাবে, cos²+1/2+1x + c, তাহলে আসছে আমার cos x - 1/3 cos³x + c। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার একটা ডিরেক্ট উদাহরণ দেখে ফেলি, তো এই সেম প্রসেস কিন্তু আমি cos এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো, তাহলে কি আসবে, ইন্টিগ্রেশন অফ cos³x dx যদি করি একটা cos কে লাথি মেরে বের করে দিব, তাহলে আমার আসবে cos² x cos x dx, আগের মতো এটাকে ভাঙালে কি আসবে, 1 - sin² x, তো সাইন এক্স কে তখন জেড ধরবো, তাহলে কি চলে আসবে, cos x dx চলে আসবে, বাকি কাজটা আগের মতোই। ওকে, তাহলে এবার আমরা cos এর একটা বড় পাওয়ার করি, তো এবার আমরা করব ইন্টিগ্রেশন অফ cos⁵x। ওকে, তাহলে এটাকেও কি করব, আমি একটা cos কে লাথি মেরে বের করে দিব, তাহলে একটা cos কে বের করে দেই, ইন্টিগ্রেশন অফ cos⁴x cos x dx। এখন আমরা তো দেখেই বুঝতে পারছি যে এটাকে আমরা ভাঙাবো কিভাবে, cos² হোল স্কোয়ার, তাহলে বলতে পারি ইন্টিগ্রেশন অফ cos² x হোল স্কোয়ার cos x dx, তাহলে ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার মানে কি, 1 - sin² x হোল স্কোয়ার cos x dx। এখন আমরা এই sin x টাকে z ধরবো, তো আমি z ধরার পার্সোনালি পক্ষপাতি না, কারণ তাহলে আমার একে তো সময় নষ্ট হয়, দ্বিতীয়ত হচ্ছে আবার z এর ভ্যালুটা পরে গিয়ে বসাতে হয়, তো আমরা যদি একটু কষ্ট করে প্রথমেই কিছু কিছু ডেরিভেটিভ মুখস্থ করে রাখি, যেমন sin x এর ডেরিভেটিভ হচ্ছে
কজ এক্স ডিএক্স, কজ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স ডিএক্স, টেন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স। এই প্রত্যেকটা যদি আমি একটু কষ্ট করে মুখস্থ করে রাখি ছটা ফাংশনে, তাহলে কিন্তু অনেকগুলো আমরা মুখে মুখে করে ফেলতে পারবো। তো আমরা চেষ্টা করবো এই ডেরিভেটিভ গুলো মুখস্থ রাখার। আর এখানে কিন্তু একটা সুন্দর প্যাটার্নও আছে। কিরকম প্যাটার্ন? যদি আমি বলি যে আমি যদি সাইন এক্স এর ডেরিভেটিভ চাই, তাহলে আমি বলি হচ্ছে কজ এক্স ডিএক্স। যদি আমি কজ এক্স এর ডেরিভেটিভ চাই, আমি বলি হচ্ছে মাইনাস সাইন এক্স ডিএক্স। যদি আমি টেন এক্স এর ডেরিভেটিভ চাই, তাহলে আমি বলি হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ডেরিভেটিভ মানে হচ্ছে এটাকে আমি ডিফারেন্সিয়েট করে তার সাথে একটা এক্স লাগাই, ডিএক্স লাগাই দিব। তাহলে কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স বানাইলাম, এর সাথে একটা ডিএক্স লাগাই দিলাম। টেন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমার আছে সেক স্কোয়ার এক্স, বানাইলাম সাথে একটা ডিএক্স লাগাই দিলাম। তাহলে যদি আমি সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করি কত আসবে? 1/√1 − x² আসলো, সাথে একটা ডিএক্স লাগাই দিই। তাহলে কি হয়ে গেল আমার? এই সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হয়ে গেল। প্যাটার্নটা কি আমরা ধরতে পারলাম? কিছুই না, জাস্ট ডিফারেন্সিয়েট করে ডিএক্স লাগাই দিলে ডেরিভেটিভ চলে আসে। আর ডেরিভেটিভ চলে আসলে আমার একটা ব্রহ্মাস্ত্র চলে আসলো, তুরুপের তাস, জাস্ট অ্যাপ্লাই করবো, ধাপা ধাপ আমার ইন্টিগ্রেশন হয়ে যাবে। তাহলে এখানেও সেম কেস। এটাকে যদি আমি এখন এই ডেরিভেটিভ দিয়ে করি, তাহলে এটাকে আমি কি বলতে পারি? ডি সাইন এক্স বলতে পারি। তাহলে এটাকে বলে ফেলি ডি সাইন এক্স। তাহলে এটা এখন কি হয়ে গেল? ইন্টিগ্রেশন অফ, এটাকে ভাঙে দিই এখন। তাহলে 1 - হচ্ছে 2 sin² x প্লাস sin⁴x, এই টোটালটা ব্র্যাকেটে দিয়ে এটাকে আমি এখন লিখতে পারি হচ্ছে ডি সাইন এক্স। তাহলে এখন সুন্দর মতো ইন্টিগ্রেশনটা হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ ডি সাইন এক্স মাইনাস 2 ∫ sin² x ডি সাইন এক্স প্লাস ∫ sin⁴x ডি সাইন এক্স। তাহলে এখন যদি ইন্টিগ্রেশনটা করে ফেলি, তাহলে আমার আসবে একটা সাইন এক্স মাইনাস হচ্ছে 2 sin³x/3 প্লাস sin⁵x/5 প্লাস সি। শেষ, একবারে হয়ে গেল ব্যাপারটা। ওকে, আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারছি। চলুন তাহলে এবার আমরা পরের ফর্মেটে চলে যাই। তো পরের ফর্মেটটা হচ্ছে, এবার আবার জোড়া করে দিলাম যে সাইন আর কজ তখন আলাদা ছিল, পাওয়ার নেই, এবার আলাদা থাকবে না, এবার দুইটা মিলে থাকবে। তো মিলে থাকলেও এইবারও আমরা একটা জিনিস ভালোভাবে খেয়াল করব, সেটা হচ্ছে এবার কিন্তু পাওয়ার আছে দুইটা। তাহলে দুইটা পাওয়ারটাকে এবার আমার আমলে নিতে হবে। তো আমার সাইনের পাওয়ারটা হচ্ছে আমার এম, আর কজের পাওয়ারটা হচ্ছে আমার এন। তো সাইনের পাওয়ারটা আমার আসবে হচ্ছে জোড়, তার মানে সাইনের পাওয়ার আসবে হচ্ছে জোড়, আর কজের পাওয়ার আসবে হচ্ছে আমার বিজোড়। ঠিক আছে, তো আমরা তো এখন বিজোড় দিয়ে কাজ করার মজা পেয়ে গেলাম। তো যেটার পাওয়ার থাকবে বিজোড়, সেখান থেকে একটাকে লাথি মেরে বের করে দিব। তাহলে এখানে যেহেতু কজের পাওয়ারটাকে বিজোড়, তাহলে এটাকে আমি লিখতে পারবো হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin⁴mx cos⁴n − 1x cos x dx। এইটা তখন হয়ে যাবে হচ্ছে ডি সাইন এক্স। এটাকে তখন সাইনের ফর্মেটে নিয়ে আসবো, এটা তো সাইনের ফর্মেটে আছে, বাকি কাজ নর্মাল হয়ে যাবে। চলুন তাহলে একটা আমরা উদাহরণ করে ফেলি। তো এখানে বলছে sin⁴x cos³x dx, এটাকে আমার ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আগের মতোই কি করব, যেটার উপরের পাওয়ারটা আমার বিজোড়, সেইটার থেকে একটাকে লাথি মেরে বের করবো। তাহলে কজ এক্স কে একটাকে বের করে দিই। তাহলে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ sin⁴x cos² x cos x dx। তাহলে এই cos x dx কে আমি লিখতে পারি কি? d sin x। আর cos² কে কি লেখা যায়? 1 − sin² x। আর এইটাকে এটার মতোই রেখে দেই, এবার জাস্ট গুণ করে দিব। তাহলে লিখতে পারি কি? sin⁴x − sin⁴+2x। আর টোটালটার জন্য আমার আসবে হচ্ছে ডি সাইন এক্স, আর ইন্টিগ্রেশন সাইন। তাহলে এবার ইন্টিগ্রেশন অফ sin⁴x d sin x − ∫ sin⁴6x d sin x। তাহলে এটাকে করলে কি আসবে? sin⁵x/5 − sin⁵x/7 + c। একবারে হয়ে গেল। ওকে, ঠিক আছে, আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম।
আমরা যদি এই জায়গাটুকু বুঝতে পারি, জাস্ট এই যে ডেরিভেটিভের জায়গাটুকু, যে এইখান থেকে এইটা কিভাবে আনলাম, তাহলে কিন্তু ম্যাথটা কিরকম হয়ে গেল এখন, যে x^4 - x^6 dx, তাহলে এটা তো জাস্ট 1-2 মতো, যে x^5/5 - x^7/7 + c, শেষ। তো এই পার্টটা, এই ডেরিভেটিভের পার্টটা যদি আমি ক্র্যাক করতে পারি, ইন্টিগ্রেশন আমার জন্য কোনো প্রবলেমই না। আমাদের মেইন কনসার্ন ডেরিভেটিভ বের করা, ডেরিভেটিভ বের করতে পারলে ইন্টিগ্রেশন সবাই পারবে ক্যালকুলেশন করা। ওকে, তাহলে এবার আমরা পরের ফর্মে চলে যাই। পরের ফর্মটা হচ্ছে এম আর এন দুইটাই বিজোড়। তো দুইটাই যদি বিজোড় হয় তাহলে তো আমাদের জন্য খুবই ভালো অবস্থা, যে কোনো একটাকে লাথি মারে বের করবো, বাকিটাকে সিস্টেম দিয়ে দিব। তাহলে যদি আমি এখন কসটাকে ফিক্স রাখি, তাহলে সাইনের থেকে একটাকে বের করে দিই, তাহলে আমার আসবে হচ্ছে কস এন এক্স sin m-1x sin x dx, তাহলে এখানে একটা মাইনাস আনলাম, এখানে একটা মাইনাস আনলাম, এই পার্টটা আমার কি হয়ে গেল ডি কজ এক্স। তাহলে এখন এই সাইনটা থেকে আমি কজে নিয়ে আসবো আর এটাকে জাস্ট গুণ করে দিব, মিলে যাবে পুরাটা। ওকে, তাহলে একটা ম্যাথ করে ফেলি। তো এখানে বলেছে ইন্টিগ্রেশন অফ sin^5x cos3x dx। তো আমরা আগেরটা যেহেতু কসটাকে বের করেছিলাম, এইবার আমরা সাইনটাকে বের করি। তাহলে একটা সাইনকে আমরা বের করে দিই, ইন্টিগ্রেশন অফ sin^4x cos3x sin x dx। তাহলে এখন এখানে একটা মাইনাস নিয়ে আসি, এখানে একটা মাইনাস নিয়ে আসি, তাহলে এটা আমার হয়ে গেল হচ্ছে ডি কজ এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ sin^4, এটাকে লেখা যায় হচ্ছে sin^2x2 cos^3x, এটা আমার হয়ে গেছে হচ্ছে ডি কজ এক্স, কারণ মাইনাসটা আমি নিয়ে আসছি। এবার জাস্ট হচ্ছে এটাকে ভাঙাই দিই, তাহলে আমি লিখতে পারি 1 - cos^2x2 cos^3x dx। এবার 1 - cos^2x ভাঙালে আসে 1 - 2 cos^2x + cos^4x, টোটালটার সঙ্গে আমার হচ্ছে cos^3x গুণাকারে আছে, এখানে একটা মাইনাস, এখানে হচ্ছে ডি কজ এক্স। তো এটাকে যদি আমি এখন গুণ করে দেই, তাহলে এই কিউব আর এখানে 1টা গুণ করলে আমার কি আসবে, -cos^3x, দেন -2, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, যোগ করে যাবে, তাহলে আমার আসবে cos^5x, দেন ওই 4 আর 3 যোগ করলে আসবে cos^7x। এবার যদি আমি মাইনাসটাকেও গুণ করে দেই, তাহলে জাস্ট সাইন গুলো এবার উল্টায় যাবে। তো সাইন গুলো যদি এখন উল্টায় যায়, তাহলে আমার কি আসবে, এখানে আসবে হচ্ছে একটা মাইনাস, এখানে আসবে হচ্ছে প্লাস, এখানে হয়ে যাবে আমার মাইনাস। তাহলে এইখানে আমি এটাকে বাদ দিয়ে দেই। এবার জাস্ট আমি এখন ডেরিভেটিভটা বসাই, ইন্টিগ্রেশনটা একবারে করে ফেলি। তাহলে এখান থেকে আমরা এখন বলতে পারি cos^4x/4 + cos^6x/6 - cos^8x/8 + c, আর এটা আগে যেহেতু একটা মাইনাস ছিল, তাহলে এখানে আমরা একটা মাইনাস দিয়ে দিলাম, শেষ। এখন এই যে এখানে একটা 2 ছিল, এটাকে কিন্তু আমরা আমলে নিই নাই, তাহলে এখানে আমরা একটা 2 দিয়ে দেই। তাহলে এবার এটাকে সিম্পলিফাই করব, 1/4 cos^4x + 1/3 cos^6x - 1/8 cos^8x + c, শেষ। আশা করি ম্যাথ আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার আমরা পরের টাইপটা চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে আমার, এখানে হচ্ছে সাইনের পাওয়ার আর কজের পাওয়ার দুইটা পাওয়ারই হচ্ছে আমার জোড় চলে আসবে। তো দুইটা পাওয়ারই যদি আমার জোড় সংখ্যা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা একটা প্রবলেম ফেস করব, সেটা হচ্ছে যে আমার কিন্তু তাহলে কিন্তু ওই যে ডেরিভেটিভটা বের করার জন্য একটাকে কিন্তু আমরা বাইরে আনতে পারবো না। তখন আমরা হচ্ছে ইউজুয়ালি 1/2 × 2 করে 2 sin^2 অথবা হচ্ছে 2 cos^2 এই দুইটা ফর্মুলাতে নিয়ে আসব। তো তাহলে এবার আমরা একটা ম্যাথ দেখে নিই। তো এই ম্যাথটাই বলেছে ইন্টিগ্রেশন অফ sin^2x cos^4x dx, এটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে। তো তাহলে আমরা এটা দেখে বুঝতে পারছি দুইটা এখানে জোড় সংখ্যা, তো আমরা sin^2x কে লিখতে পারি sin^2x, কিন্তু cos^4x কিন্তু লেখা যায় cos^2x2। তাহলে আমি যদি এখানে একটা হাফ নিয়ে আসি, তাহলে এখানে বলতে পারবো 2 sin^2x, আর এটার জন্য আমি যদি বলি 2
কস স্কোয়ার এক্স, তাহলে এটার উপরে একটা স্কোয়ার দিতে হবে, কারণ এই ফোর আনার জন্য তাহলে টু এর উপরে স্কোয়ার চলে আসে। তাহলে আমরা এখানে একটা 1/2 to the power স্কোয়ার নিয়ে আসি। তাহলে মোটামুটি আমাদের কিন্তু জিনিসটা সিস্টেম হয়ে গেল। তাহলে এখানে বলতে পারি আমার আসবে 4 2 হচ্ছে 8, তাহলে ইন্টিগ্রেশন অফ 2 sin² x, তার মানে হচ্ছে 1 - cos 2x, আর 2 cos² x মানে হচ্ছে 1 + cos 2x। তো এটার উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ারটা দিয়ে দিই, আর এখানে dx ছিল, dx টাকে আমরা নিয়ে আসি। এখন আমি যদি এখান থেকে একটা cos 2x মানে 1 + cos 2x কে নিয়ে আসি বাইরে, তাহলে কিন্তু একটা সুন্দর ফর্মুলা পড়ে যায়। তখন আমরা সেটাকে এরকম ভাবে লিখতে পারি, তাহলে এটা হচ্ছে আমার a-b, এটা হচ্ছে আমার a+b, তাহলে আমার অ্যান্সারটা আসবে a² - b² তাহলে এখানে আছে 1/8 ইন্টু হচ্ছে 1 - cos² 2x ইন্টু হচ্ছে 1 + cos 2x dx। তাহলে এদেরকে যদি আমি গুণ করে দেই, তাহলে আমার প্রথমে আসবে হচ্ছে 1 + cos 2x, দেন আমার আসবে হচ্ছে -cos² 2x মাইনাস হচ্ছে cos³ 2x, এখানে হচ্ছে আমার dx আসবে। দেন আমি আবার 1/8 রেখে এটাকে এখন আলাদা আলাদা করে নিয়ে আসবো, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস 1/8 ইন্টিগ্রেশন অফ cos² x dx মাইনাস 1/8 ইন্টিগ্রেশন অফ cos² 2x dx মাইনাস 1/8 ইন্টিগ্রেশন অফ cos³ 2x dx। তাহলে এখন যদি আমি একটু ভালোভাবে দেখি, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এটাকে করলে ডিরেক্ট আসবে হচ্ছে 1/8 ইন্টু হচ্ছে x, এটাকে করলে ডিরেক্ট আসবে হচ্ছে 1/8 ইন্টু হচ্ছে sin² x/2, এটাকে করলে কিন্তু আমার ডিরেক্ট কোনো ফর্মুলা নাই, তাহলে এটাকে কোন ফর্মুলা ফেলবো, তাহলে এটা কিন্তু আবার এই যে 1 + cos 2x আনার জন্য এখানে হচ্ছে 1/2 × 2 করে তারপর ফর্মুলা অ্যাপ্লাই করব। আর এইটার ক্ষেত্রে কি করব, কিউব আছে, তার মানে একটাকে বের করে দিয়ে আরেকটাকে সিস্টেম করে দিব। তাহলে এইটা হচ্ছে আমার পড়বে আগের ফর্মটার মধ্যে, এটা হচ্ছে আমার পড়বে স্কোয়ার মানে পাওয়ার জোর ফর্মটার মধ্যে, ফেলে আমরা ইজিলি ম্যাথটা করে ফেলতে পারবো। আশা করি ম্যাথটা তোমরা নিজেরাই করে ফেলতে পারবা। তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে যে সাইন আর কস দুইটার পাওয়ারে এখানে ভগ্নাংশ হবে, দ্যাট মিন্স আমার সাইনের পাওয়ারটা আসবে sin² ধরা যাক -3/5x, অথবা হচ্ছে cos² 1/3x, এই টাইপের কিছু একটা আসবে। তো ভগ্নাংশ যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে এই ভগ্নাংশ দুইটাকে আমার যোগ করে একটা পূর্ণ সংখ্যা হতে হবে, তাছাড়া কিন্তু এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। তার মানে আমাকে m+n = একটা পূর্ণ সংখ্যা হতে হবে। আচ্ছা, তাহলে এবার একটা আমরা ম্যাথ দেখে নিই। তো ম্যাথটা বলেছে 1 ইন্টিগ্রেশন অফ sin² 5/3x × cos² 1/3x। তো আমি যদি এখন 5/3 আর হচ্ছে 1/3 কে যোগ করি, তাহলে আমার হচ্ছে 5/1/3 = 6/3, মানে হচ্ছে 2। খুব একটা পূর্ণ সংখ্যা, তার মানে এটাকে আমরা হচ্ছে ইন্টিগ্রেট করতে পারবো। এখন এইটাকে ইন্টিগ্রেট করবোটা কিভাবে, তো ট্রিকটা হচ্ছে সবচেয়ে বেশি যে পাওয়ার, সেই পাওয়ারের কস দিয়ে উপর নিচে আমি গুণ করে দেব। তার মানে হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ 1/sin² 5/3x × cos² 5/3x / cos² 5/3x ইন্টু হচ্ছে cos² 1/3x ইন্টু হচ্ছে dx। তাহলে এই গুণ করাতে আমার সুবিধা কি হলো, এই জায়গাটায় আমার হয়ে গেল হচ্ছে 10, আর এই দুইটার মধ্যে এখন কাটাকাটি লাগবে। তাহলে এটা আমরা লিখতে পারি হচ্ছে 1/10 to the power 5/3x, আর এটা হবে হচ্ছে cos 5/3 + 1/3, মানে cos² x, তাহলে cos² x, আর উপরে হচ্ছে আমার dx। তো এই cos² x টাকে যদি আমি উপরে পাঠাই দেই, তাহলে সেটা কি হয়ে যাবে, sec² x, তাহলে আমার আসছে হচ্ছে sec² x dx / tan x^3। তো এই ট্যান এক্স এর ডেরিভেটিভটা কি এই sec² x না? তো এইটাই তোমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, এই কারণে আমি একটু ধরে দেখাই যে আমি বলতেছি যে tan x = z, তার মানে sec² x dx = আমার dz,
এখন আমি যদি এখানে মানটা বসাই তাহলে বলতে পারি সেক স্কোয়ার এক্স ডি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ডি টেন এক্স। তাহলে এখন এটাকে আমরা এখন লিখতে পারি যে ডি জেড ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার 5/3। তাহলে আমার অ্যান্সারটা কি আসবে, জেড টু দি পাওয়ার -5/3 + 1 ডিভাইডেড বাই -5/3 + 1 + 3। তার মানে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 10 -2/3x ডিভাইডেড বাই -2/3 + তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে একটা ভগ্নাংশ আর একটা বিজোড় হবে। তো এই টাইপের মধ্যে সুবিধাটা বা গভর্নিং ফ্যাক্টরটা হচ্ছে এই বিজোড়টা, কারণ কোন কিছুর পাওয়ারটা বিজোড় হওয়া মানে তার থেকে আমি একটাকে বের করে আনতে পারবো। একটাকে বের করে আনলে যাকেই বের করি না কেন তার অপর পার্টের বা কাউন্টার পার্টের ডেরিভেটিভ কিন্তু এটা হয়ে যাবে বাই ডিফল্ট, কারণ এখানে কিন্তু সাইন কজ নিয়ে কাজ করছি। সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ আসে, কজকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন আসে, জাস্ট একটা মাইনাসের পার্থক্য, ওটা -1 দিয়ে মানে ডানে বামে গুণ করে দিলে আমার কিন্তু হয়ে যায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় আমার সুবিধা সাইন কজ ফাংশনের মধ্যে, যে একটা আরেকটার কমপ্লিমেন্টারি ফাংশন। তো একটাকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা পাওয়া যায়, একটা থেকে স্কোয়ার করে আরেকটা যাওয়া যায়, মানে আমি চেঞ্জ করেও যেতে পারি, ডিফারেন্সিয়েট করে আরেকটাকে পেতে পারি। এই কারণে সাইন কজে ভাঙায় ফেললে আমাদের বেশিরভাগ ত্রিকোণমিতিক ফাংশনের ম্যাথটা হয়ে যায়। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দেখে ফেলি। তো এখানে বলছে ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 5/3x ইনটু হচ্ছে কস কিউব এক্স। তো তাহলে আমরা যেভাবে শিখে আসলাম কি করবো, এখন এই বিজোড় পাওয়ার থেকে একটাকে বের করে দিব। তাহলে এটাকে লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 5/3x ইনটু হচ্ছে কস স্কোয়ার এক্স ইনটু হচ্ছে কস এক্স ডিএক্স। তাহলে এই কস স্কোয়ার এক্স কে আবার ভাঙায় কি লেখা যায়, 1 - sin² x, আর এখানে হচ্ছে কস এক্স ডিএক্স। তাহলে এদেরকে যদি আমি এখন গুণ করে দেই তাহলে বলতে পারি সাইন টু দি পাওয়ার 5/3x -sin² 5/3 + 2 ইনটু হচ্ছে এক্স, আর এখানে হচ্ছে কস এক্স ডিএক্স, আর এখানে হচ্ছে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এখন ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 5/3x মাইনাস যোগ করলে 6 5 11, তাহলে সাইন টু দি পাওয়ার 11/3x, আর এখানে হচ্ছে আমার কজ এক্স ডিএক্স। তো কজ এক্স ডিএক্স মানে অ্যাকচুয়ালি কি, ডি সাইন এক্স আমরা শিখে আসছি। তাহলে এটাকে এখন ডিরেক্ট ইন্টিগ্রেট করতে পারবো, তাহলে আমার অ্যান্সার আসবে সাইন টু দি পাওয়ার 5/3 + 1x divided by 5/3 + 1 -sin² 11/3 + 1x divided by 11/3 + 1 + c। তাহলে এখানে আমার অ্যান্সারটা আসছে যে সাইন টু দি পাওয়ার 8/3x ডিভাইডেড বাই 8/3 মাইনাস সাইন টু দি পাওয়ার 14/3x ডিভাইডেড বাই 14/3। তো 3টা যদি নিয়ে আসি সামনে তাহলে 3 কমন নিয়ে ফেললে আমার আসে হচ্ছে 1/8 সাইন টু দি পাওয়ার 8/3x -1/14 সাইন টু দি পাওয়ার 14/3x + c + c। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। আচ্ছা, তো এই ম্যাথটা হচ্ছে 1/a sin x + b cos x। এখন এই ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি সাইন এক্স এর সামনে হচ্ছে একটা এ আছে আর কজ এক্স এর সামনে একটা বি আছে, তার মানে হচ্ছে এখানে সাইন এক্স আর কজ এক্স এর সাথে একটা করে সহগ গুণ করা। তো এখন এটা আরো একটা প্রবলেম হচ্ছে, এটা কিন্তু ডেরিভেটিভটা আমার কাছে নাই, তাহলে কিন্তু ইন্টিগ্রেশন আমরা আসলে করতে পারছি না। তো তাহলে কিভাবে করব, তো এখন তো আমরা একটা নতুন ব্রহ্মাস্ত্র শিখবো, ওই যে একটা জিনিস শিখবো যেটা দিয়ে আমরা আসলে ম্যাক্সিমাম ত্রিকোণমিতিক ফাংশনের ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবো। তো আমরা তো জানি যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন কে আমরা কিন্তু সাইন পদের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন ধরা যাক আমি যদি কোসেক কে প্রকাশ করি সেটাকে লেখা যায় হচ্ছে 1/sin, যদি আমি সেক কে প্রকাশ করতে যাই সেটাকে লেখা যায় হচ্ছে 1/cos, যদি আমি ট্যান কে প্রকাশ করতে যাই সেটাকে লেখা যায় হচ্ছে sin/cos, যদি আমি কট কে প্রকাশ করতে যাই সেটাকে লেখা যায় হচ্ছে 1/tan, তার মানে হচ্ছে cos বাই হচ্ছে সাইন। আবার সাইন কে লেখা যায় কি, √1 - cos² cos কে লেখা যায় হচ্ছে √1 - sin² তার মানে হচ্ছে সাইন কস দিয়ে সব ত্রিকোণমিতিক ফাংশন কে চেঞ্জ করা যায়, এমনকি নিজেদের মধ্যেও চেঞ্জ করা যায়। তো তাহলে
এই সাইন কজ এর ফাংশন গুলাকে আমরা যে কোনো ভাবে মডিফাই করতে পারি। এখন আমাদের ব্রহ্মাস্ত্রটা হচ্ছে আমরা এটাকে ট্যান এর দিকে নিয়ে যাব। কেন ট্যান এর দিকে নিয়ে যাব? কারণ ট্যান এক্স অ্যাকচুয়ালি তার নিজের ডেরিভেটিভটাই নিয়ে আসে। কিভাবে? তো আমরা যদি লিখি ট্যান স্কোয়ার এক্স, এটাকে কিন্তু লেখা যায় সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। তো ট্যান এর নিজের ডেরিভেটিভটা কি সেক স্কোয়ার এক্স না? তাহলে এইটার ডেরিভেটিভ এখানে আছে, তার মানে কি এই ট্যান এর ডেরিভেটিভ কি ট্যান নিজে নিয়ে আসলো না? তো আমরা এখন ট্রাই করব যে এই জায়গা থেকে আমি ট্যান এর কাছে যেতে পারি কিনা। তো আমরা কিন্তু জানি যে সাইন টু এর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? যে আমরা কিন্তু বলতে পারি যে সাইন টু এ ইজ ইকুয়াল টু টু ট্যান এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ। আবার আমি কিন্তু জানি যে ট্যান টু এরও সেম ফর্মুলা আছে, ট্যান টু এ ইজ ইকুয়াল টু টু ট্যান এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ। তো তাহলে আমরা কিন্তু সাইন আর ট্যান দুইটাকে ট্যান এর মাধ্যমে প্রকাশ করে ফেলতে পারলাম। একইভাবে আমরা কিন্তু কজ কেও এই ফরম্যাটে নিয়ে আসতে পারি। তো কজ টু এ এটাকে লেখা যায় কি সাইন টু এ ডিভাইডেড বাই ট্যান টু এ। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে টু ট্যান এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ ডিভাইডেড বাই টু ট্যান এ। তাহলে এটা কারা চলে যায়? শুধুমাত্র থাকে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ। তো তাহলে আমরা কিন্তু সাইন টু এ ট্যান টু এ কস টু এ সবগুলাকেই হচ্ছে ট্যান এর ফর্মুলায় নিয়ে যেতে পারলাম। এখন কথা হচ্ছে আমার তো টু এ দরকার নাই, আমার দরকার হচ্ছে শুধুমাত্র এ বা শুধুমাত্র এক্স। তাহলে কি আমরা করব? তো আমরা তো এইটা কি চিন্তা করতে পারছি যে আমরা শুধুমাত্র কজ এক্স এটাকে লেখা যায় যে কজ টু ইন্টু এক্স বাই টু। তাহলে আমি যদি এখানে লিখি টু ইন্টু এ বাই টু, তাহলে এটাকে ডিভাইডেড বাই টু, এটাকে ডিভাইডেড বাই টু করে দিব, এটাকেও ডিভাইডেড বাই টু, এটাকেও ডিভাইডেড বাই টু, সেম ওয়েতে এটাকেও ডিভাইডেড বাই টু, এটাকেও ডিভাইডেড বাই টু, এটাকেও ডিভাইডেড বাই টু করে দিব। তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে কজ এ, এটা আমার কি হয়ে যাচ্ছে ট্যান এ, আর এটা আমার কি হয়ে যাচ্ছে সাইন এ। তো সাইন এ আর সাইন এক্স এটা কি কাইন্ড অফ সিমিলার না? জাস্ট এর জায়গায় এক্স বসাই দিব। তাহলে আমরা এই যে এই সাইন এক্স এটাকে তাহলে কি লিখতে পারি টু ট্যান এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু। আর কজ এক্স এটাকে কি লিখতে পারি ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু। তো এইবার এটাকে যদি আমি সিস্টেম করি তাহলে কিন্তু সুন্দর একটা ম্যাথ হয়ে যাবে। তো তাহলে একটা অ্যাকচুয়াল ম্যাথ করে আমরা ব্যাপারটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে নিই। তো চলুন তাহলে শুরু করি। এখানে বলেছে যে থ্রি প্লাস টু সাইন এক্স ডি এক্স, এটাকে আমার ইন্টিগ্রেট করতে হবে। তো এখানে শুধুমাত্র যদি নিচেরটাকে আমি এখন জেড ধরি টোটালটাকে, তাহলে কিন্তু ডিফারেন্সিয়েট করলে আমার আসে কজ এক্স ডি এক্স। উপরে কি কজ এক্স আছে? নাই। তার মানে এটা কিন্তু আমরা এভাবে করতে পারবো না। তাহলে কিভাবে করবো? এই সাইন এক্স কে আমরা সিস্টেম দিব হচ্ছে টু ট্যান এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু। তাহলে আমি লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিভাইডেড বাই থ্রি প্লাস টু ইন্টু টু ট্যান এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু। তাহলে এখন আমি যদি যোগ বিয়োগ করি তাহলে লিখতে পারি থ্রি প্লাস থ্রি ট্যান স্কোয়ার এক্স বাই টু প্লাস ফোর ট্যান স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু। আর এটা টোটালটা, পার্ডন মাই মিস্টেক, এটা টোটালটার উপরে হচ্ছে একটা ওয়ান থাকবে আর এখানে হচ্ছে একটা আমার ডিএক্স থাকবে। তাহলে এটাকে আমি লিখতে পারি হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই, এখানে যোগ করে দিলে আমার আসবে থ্রি প্লাস সেভেন ট্যান স্কোয়ার এক্স বাই টু, আর নিচে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ, তার মানে কি সেক স্কোয়ার এ না? তাহলে এটাকে লিখতে পারি হচ্ছে সেক স্কোয়ার এক্স বাই টু, এখানে হচ্ছে ডিএক্স। তাহলে এখন এই সেক স্কোয়ার এক্স বাই টুটাকে উপরে দিয়ে দেই, তাহলে সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, আর এখানে হচ্ছে একটা সেভেন আছে। তাহলে এবার যদি আমি শুধুমাত্র ট্যান এক্স বাই টুকে জেড ধরি তাহলে কি লিখতে পারি
সেক স্কোয়ার এক্স বাই টু ইন্টু হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু ডি জেড বাই হচ্ছে ডি এক্স। তার মানে আমার ডেরিভেটিভ হচ্ছে হাফ সেক স্কোয়ার এক্স বাই টু ডি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ডি জেড। তো এখানে জাস্ট একটা যদি আমি এক্সট্রা টু নিয়ে আসি তাহলে এখানে হাফ গুণ করতে পারবো। তাহলে এখন এটাকে কি লেখা যায়, ডি টেন এক্স বাই টু, তাহলে উপরে আমার চলে আসছে ডি টেন এক্স বাই টু, নিচে হচ্ছে √3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে √7 টেন এক্স বাই টু হোল স্কোয়ার। তো এই √7টাকে বাইরে নিয়ে আসি, তাহলে লেখা যায় 2 বাই হচ্ছে √7, এখানে হচ্ছে আমার ডি টেন এক্স বাই টু, আর এখানে হচ্ছে √3 বাই হচ্ছে √7 হোল স্কোয়ার প্লাস টেন এক্স বাই টু হোল স্কোয়ার। তাহলে এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার না, তাহলে কি 1 বাই এ টেন ইনভার্স এক্স বাই এ, তাহলে হচ্ছে 2 বাই √7 ইন্টু হচ্ছে √7 বাই √3 ইন্টু হচ্ছে টেন ইনভার্স টেন এক্স বাই টু ডিভাইডেড বাই √3 বাই হচ্ছে √7। তাহলে কাটাকাটি করলে আমার অ্যান্সারটা এখানে দাঁড়াচ্ছে যে 2 ডিভাইডেড বাই √3 টেন ইনভার্স √7 টেন এক্স বাই টু ডিভাইডেড বাই √3। তো প্লাসটি তো অবশ্যই থাকবে, এটা বাই ডিফল্ট। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার আমরা পরের টাইপ এ চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে এবার আমার নিচেও সাইন কস, উপরে হচ্ছে আমার সাইন কস। তাহলে এই ম্যাথটা আমার জন্য একটু ইজি হবে, কারণ আমরা কিন্তু এখন ডেরিভেটিভ নিয়ে আসতে পারবো। কারণ আমরা কি জানি যে সাইন এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার আসে কজ এক্স, আর যদি কজ এক্স আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার আসে হচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে উপরে নিচে যেহেতু সাইন এক্স আছে, আমি কিন্তু ইজিলি নিচেরটার ডেরিভেটিভ উপরে নিয়ে আসতে পারবো। তাহলে আমার এখানে ঝামেলাটা কোথায়, এই ঝামেলাটা হচ্ছে এই সহগগুলা। কারণ যেহেতু সহগগুলা ইকুয়াল না, একটা এ একটা বি একটা সি একটা ডি, তার মানে হচ্ছে আমাকে এই সহগগুলাকে ম্যাচ করতে হবে। তো এই কারণে আমরা একটা নতুন সিস্টেম দ্বারা করাচ্ছি, যেটা হচ্ছে আমরা লিখতে পারবো যে লব ইজ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু হচ্ছে আমার হর প্লাস হচ্ছে এন ইন্টু হচ্ছে ডি বাই ডি এক্স অফ হচ্ছে আমার হর। এটা করলে সুবিধা কি, আমরা কি করব, এই যে লবকে এইটা যে লিখলাম, তাহলে আমরা এইখানে একটা হচ্ছে নতুন সাইন কজের একটা রাশি পাবো। এই রাশিটা এটাকে নিলাম হচ্ছে 1 নাম্বার রাশি, আর এই যে আমার ইকুয়েশনের মধ্যেকার রাশি এটাকে দিলাম 2 নাম্বার রাশি। আমাদের কাজ হবে হচ্ছে এই 1 নাম্বার রাশি আর হচ্ছে 2 নাম্বার রাশি এদের মধ্যে আমি হচ্ছে সহগ সমীকৃত করব। যদি সহগ সমীকৃত করে ফেলি তাহলে সাইন কজের টোটাল সহগ সেম আসবে, সেইখান থেকে আমরা এম আর এন এর ভ্যালুটা পেয়ে যাব। তো এম আর এন এর ভ্যালু যদি পেয়ে যাই তাহলে এই টোটাল জিনিসটা রিডিউস হয়ে যাবে এরকম, এভাবে না যে এম প্লাস হচ্ছে এন ডি হর ডিভাইডেড বাই হর। তাহলে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা হলে আমার অ্যান্সার কি আসবে, এল এর নিচেরটা, তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে এম ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে এল এন হর ইন্টু হচ্ছে এন। তাহলে এটা হচ্ছে আমার জেনারেল অ্যান্সার এই টাইপের ম্যাথের জন্য। তাহলে আমরা একটা ম্যাথ করে ফেলি, তাহলে ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে বলছে যে 2x + 7 cos x, এটা আমার হরে আছে, আর লবে আছে হচ্ছে 5 sin x। তো আমরা আমাদের অ্যাজাম্পশনের মতো করে ধরে নিই যে 5 sin x ইজ ইকুয়াল টু হচ্ছে m ইন্টু হচ্ছে 2 sin x প্লাস হচ্ছে 7 cos x প্লাস এন ইন্টু হচ্ছে 2 sin x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 2 cos x, আর 7 cos x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, -7 sin x। তাহলে এখন যদি আমি এটাকে গুণ করে দেই তাহলে আমার আসে 2m sin x প্লাস 7m cos x প্লাস 2n
কজ এক্স মাইনাস 7n সাইন এক্স। তাহলে আমি সাইন এক্স এর সবগুলাকে অ্যাড করলে আমার আসে 2m মাইনাস 7n সাইন এক্স, আর কজ এক্স এর সবগুলাকে অ্যাড করলে আমার আসে 7m প্লাস 2n কজ এক্স। তাহলে এখন যদি আমি সহগ সমীকৃত করি তাহলে আমি বলতে পারি যে আমার এই যে এইটা এটার হচ্ছে সাইন এক্স এর সহগ, আর এখানেও আমার সাইন এক্সটা আছে, তাহলে এটার ভ্যালু হচ্ছে আমার 5। তাহলে 2m মাইনাস 7n ইজ ইকুয়াল টু হচ্ছে 5, আর 7m প্লাস 2n হচ্ছে আমার কজ এক্স এর সহগ, এখানে কিন্তু আমার কোনো কজ এক্স নাই, তাহলে আমার 7m প্লাস 2n ইজ ইকুয়াল টু হবে 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই যে 7m ইজ ইকুয়াল টু মাইনাস 2n, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই যে m ইজ ইকুয়াল টু মাইনাস 2/7n। এটা যদি এখানে এখন বসাই তাহলে লিখতে পারি যে মাইনাস 2/7 ইন্টু হচ্ছে 2 মাইনাস 7n ইজ ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে বলতে পারি মাইনাস 4/7n মাইনাস 7n ইজ ইকুয়াল টু 5, তার মানে হচ্ছে মাইনাস 4 মাইনাস 49/7n ইজ ইকুয়াল টু 5, তাহলে এখানে আমার আসছে হচ্ছে 53/7n মাইনাস ইজ ইকুয়াল টু হচ্ছে 5, n এর ভ্যালু হচ্ছে আমার 35/53। তো n এর ভ্যালু যদি 35/53 হয় সেক্ষেত্রে আমার m এর ভ্যালু আসবে হচ্ছে মাইনাস 2/7 ইন্টু হচ্ছে মাইনাস 35/53, কাটাকাটি করলে আমার এখানে মাইনাস মাইনাস চলে যায়, এখানে হয়ে যায় হচ্ছে 10/53। তাহলে আমার অ্যান্সারটা কি আসবে, m ইন্টু হচ্ছে হর প্লাস n ইন্টু হচ্ছে ln হর। তার মানে আমার ডিরেক্ট এখন আমি অ্যান্সারটা বলে দিতে পারছি যে আমার এখানে কিন্তু আর ক্যালকুলেশনটা করাই লাগে না, যে আমার অ্যান্সার আসবে হচ্ছে 10/53 ইন্টু হচ্ছে 2 সাইন এক্স প্লাস 7 কজ এক্স প্লাস মাইনাস 35/53 ln 2 সাইন এক্স প্লাস হচ্ছে 7 কজ এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। তো এই ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি যে আমার অ্যান্সার মানে করতে হবে হচ্ছে 1/a sin² x + b cos² x dx, এটাকে আমার ইন্টিগ্রেট করতে হবে। তো এইটাকে করার উপায়টা হচ্ছে আমি উপরে মানে এখানে আর নিচে দুই জায়গাতেই হচ্ছে sec² x দিয়ে গুণ করে দিব। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে এখানেই আমার ব্যাপারটা কিন্তু সুন্দর একটা সিস্টেম হয়ে যায়। একটু দেখি তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। এখানে হচ্ছে sec² x dx, এখানে হচ্ছে a sin² x, আর sec² x মানে cos² x প্লাস b cos² x/cos² x, এখানে হচ্ছে dx, এখানে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন। তাহলে এটা হয়ে যাচ্ছে sec² x dx/a tan² x প্লাস হচ্ছে b। তো আমি যদি a টা কমন নিয়ে ফেলি তাহলে কিন্তু ব্যাপারটা একদম মাখনের মতো হয়ে যায়, যে sec² x dx/1/a এখানে হচ্ছে tan² x + √b/a² x² + a² / a² + x² আর ট্যান এক্স এর ডেরিভেটিভ তো উপরে আছেই, তাহলে এটা এখন হয়ে গেল যে আমার ডি ট্যান এক্স। তাহলে এটাকে এখন ডিরেক্ট ইন্টিগ্রেট করা যায় না, যে 1/√b/a tan ইনভার্স tan x/√b/a, তাহলে এটা আমার হচ্ছে √a/b tan ইনভার্স √a tan x/√b প্লাস সি। বুঝতে পারলাম? তাহলে এবার আমরা একটা ম্যাথ করে ফেলি। তো এখানে বলেছে যে 16 sin² x + 25 dx, ওকে সেম শিট একই রকম ভাবে করব আমরা, উপরে আর নিচে
sec স্কয়ার এক্স নিয়ে আসি। তাহলে এখানে আনলাম হচ্ছে sec স্কয়ার এক্স ডিএক্স, আর এখানে আনলাম হচ্ছে 16 সাইন স্কয়ার এক্স ডিভাইডেড বাই কস স্কয়ার এক্স প্লাস 25 sec স্কয়ার এক্স ডিএক্স। তো এখন এই sec স্কয়ার এক্স ডিএক্স এইটাকে আমি লিখে দিব, সরি দুইবার sec স্কয়ার এক্স চলে আসছে, একটাকে মুছে দেই। তো একটা sec স্কয়ার এক্স কে আমি রেখে দিব আর একটাকে আমি এখন সিস্টেম দিব। তাহলে এখানে লিখতে পারি 16 10 স্কয়ার এক্স, আর এই sec স্কয়ার এক্স কে ভাঙালে আমার কি আসে 1 প্লাস 10 স্কয়ার এক্স। তাহলে এইটা অ্যাকচুয়ালি হয়ে যাবে 1 প্লাস 10 স্কয়ার এক্স। তাহলে আমরা এখন লিখতে পারি 1 প্লাস 10 স্কয়ার এক্স, আর সামনে হচ্ছে ওই আগের 25 টা থেকে যাবে, তার মানে হচ্ছে প্লাস 25। তাহলে এখন এটা হয়ে গেল আমার sec স্কয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই 16 প্লাস 25, তার মানে হচ্ছে আমার টোটাল 41 10 স্কয়ার এক্স প্লাস হচ্ছে 25। তাহলে এখন যদি আবার চেক দেই, তাহলে আমি টেন এক্স এর ডেরিভেটিভ উপরে আসে বলতে পারি। তাহলে এটাকে লেখা যায় হচ্ছে ডি টেন এক্স, নিচে হচ্ছে 41 টেন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে 25। তাহলে এই সবগুলাকে আমি যদি এখন ইন্টিগ্রেট করার জন্য ওই 41টা কমন নিয়ে ফেলি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় যে 41 ওয়ান বাই করলে এখানে হচ্ছে ডি টেন এক্স ডিভাইডেড বাই হচ্ছে টেন এক্স হোল স্কোয়ার প্লাস 5 ডিভাইডেড বাই রুট 41 হোল স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা আমার আসবে 1 বাই এ, তার মানে হচ্ছে রুট 41 বাই হচ্ছে 5 ট্যান ইনভার্স এক্স বাই এ, তার মানে হচ্ছে ট্যান এক্স ডিভাইডেড বাই রুট 41, এখানে হচ্ছে 5 প্লাস 6। তাহলে একই জিনিসটা কাটাকাটি গেলে এখানে আসে 1 বাই 5 রুট 41 ইন্টু হচ্ছে ট্যান ইনভার্স ট্যান এক্স ডিভাইডেড বাই রুট 41, এখানে হচ্ছে 5 প্লাস 6। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। তো এই পরেরটা হচ্ছে কোন স্পেসিফিক টাইপে পড়ে না, এটা একটা হচ্ছে মানে বিবিধ টাইপের ম্যাথ, মানে এটা অ্যাকচুয়ালি একটা স্পেসিফিক প্রসেসেই করতে হবে, তাছাড়া এই ম্যাথটা মিলবে না। তো এই ম্যাথটা আমরা করব হচ্ছে যে ম্যাক্সিমাম কজের পাওয়ার দিয়ে উপর নিচে ভাগ করে দিব। তো যদি ম্যাক্সিমাম কজের পাওয়ার দিয়ে উপর নিচে ভাগ করে দেই, তাহলে এখানে কজের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে কস টু দি পাওয়ার 4x। তাহলে আমি এখন কি করব, এইটার উপর নিচে এটাতে ভাগ দিয়ে দিব। তাহলে লিখতে পারি হচ্ছে এখানে সাইন এক্স কজ এক্স ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 4x, এখানে হচ্ছে সাইন টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 4x, এখানে হচ্ছে ডিএক্স। তাহলে উপরে হচ্ছে কাটাকাটি গিয়ে এখানে থাকে হচ্ছে সাইন এক্স ডিভাইডেড বাই হচ্ছে কস কিউব এক্স, আর এখানে থাকে হচ্ছে টেন টু দি পাওয়ার 4x প্লাস হচ্ছে 1 ডিএক্স। তো এইটাকে আমি কিন্তু লিখতে পারি এভাবে, এখানে লিখতে পারি হচ্ছে কজ এক্স, আর এখানে লিখতে পারি হচ্ছে কস স্কোয়ার এক্স। তাহলে ব্যাপারটা দাঁড়ায় কিরকম, যে এইটা হয়ে যাচ্ছে আমার টেন এক্স, এইটা হয়ে যাচ্ছে আমার সেক স্কোয়ার এক্স, এখানে আসছে আমার ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস 10 টু দি পাওয়ার 4x। এখন এই ম্যাথে আমাকে হচ্ছে মনে রাখতে হবে যে আমি টেন স্কোয়ার এক্স কে জেড ধরবো। কেন ধরবো, ধরার পরেই আমরা বুঝতে পারছি যে আমি যদি ধরে নেই যে টেন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু জেড, তাহলে বলা যায় যে 2 টেন এক্স ইন্টু হচ্ছে টেন এক্স, আমরা ডিফারেন্সিয়েট করলে কি আসবে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ডি জেড। তাহলে এই জায়গাটায় আমি এখন লিখতে পারি যে হাফ ইন্টু যদি 2 করি, তাহলে একটা সামনে হাফ আসবে, দেন এখানে আসবে হচ্ছে ডি জেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা কি হয়ে গেল, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা না?
তো তাহলে অ্যান্সারটা কি আসবে? 1/a ট্যান ইনভার্স x/a প্লাস সি, তাহলে এটা আসবে হচ্ছে হাফ ট্যান ইনভার্স ট্যান স্কোয়ার এক্স প্লাস সি। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। এবার তাহলে আমরা পরের ম্যাথ চলে যাই। পরের ম্যাথটাও একটা মিসেলেনিয়াস টাইপের ম্যাথ, এটাও হচ্ছে একটু ঠান্ডা মাথায় আমাদের চিন্তা করে করতে হবে। তো শুরু করি। তো সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x dx, এটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। তো আমরা যদি একটু কমন সেন্স খাটাই তাহলে বলতে পারি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে, যে যদি লিখি এরকম সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স হোল স্কোয়ার, এখানে হচ্ছে ডিএক্স থাকলো, তাহলে এটাকে লিখতে পারি 1/ সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, এখানে হচ্ছে ডিএক্স। তো মজার ব্যাপার কি, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এই টোটালটার ভ্যালু তো বাই ডিফল্ট 1, তাহলে জিনিসটা রিডিউস হয়ে কিসে দাঁড়াচ্ছে এখন? 1/ সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স। তো এটাকে এখন ইন্টিগ্রেট করবো কিভাবে? তো আমাদের ব্রহ্মাস্ত্রটা কি ছিল, উপর নিচে সেক স্কোয়ার দিয়ে গুণ, তাহলে সেটাই করে দেই। তাহলে উপর নিচে এখন আমি সেক স্কোয়ার দিয়ে গুণ করে দেই, তাহলে আমার হচ্ছে যে সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার বাই ইন্টু সেক স্কোয়ার, তার মানে হচ্ছে এটা হয়ে যাচ্ছে ট্যান স্কোয়ার এক্স, আর কস স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার হয়ে যাচ্ছে 1, এখানে হচ্ছে ডিএক্স। তাহলে এখন টোটাল জিনিসটা রিডিউস হয়ে গেল হচ্ছে ডি ট্যান এক্স এ, তাহলে ব্যাপারটা থাকলো ডি ট্যান এক্স ডিভাইডেড বাই ট্যান এক্স হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে হচ্ছে 1/2a এল এন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি, তার মানে হচ্ছে হাফ এল এন টেন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই টেন এক্স প্লাস 1 প্লাস। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। তো চলুন তাহলে এবার আমরা পরেরটা চলে যাই। তো পরের ফর্মেশনটা হচ্ছে আমার টেন এক্স। তো টেন টু দি পাওয়ার এন এক্স যদি থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে সিস্টেম দিব? তো আমি তো শুরুতেই বলেছিলাম টেন এর ডেরিভেটিভ তো টেন নিজেই নিয়ে আসে, কিন্তু কোন ফর্মেট থেকে টেন ডেরিভেটিভ নিয়ে আসে? স্কোয়ার ফর্মেট থেকে। তো আমরা কি করব, এই টেন এর এই সিস্টেমটাকে দিব হচ্ছে টেন এন মাইনাস 2x ইন্টু হচ্ছে টেন স্কোয়ার এক্স ডিএক্স। তো এই টেন স্কোয়ার এক্স ডিএক্স এটাকে আবার কি লেখা যায়, সেক স্কোয়ার এক্স মাইনাস 1 dx, আর এখানে থাকলো tan n মাইনাস 2x। তো এবার এটাকে যদি আমি ইন্টিগ্রেট করে দেই তাহলে লেখা যায় tan n মাইনাস 2x sec স্কোয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ tan n মাইনাস 2x dx। তো এটা তো ডিরেক্ট সিস্টেম হয়ে যায়, তখন এটাকে কি লিখতে পারবো, tan n মাইনাস 2 প্লাস 1x ডিভাইডেড বাই n মাইনাস 2 প্লাস 1x প্লাস c, এটাকে আবার কি করব, আবার আগের মতো এই লুপ চালাই দিব, তাহলে তখন হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ টেন এন মাইনাস 4x সেক স্কোয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ টেন এন মাইনাস 4x ডিএক্স, এরকম করে চলতেই থাকবে। তো তাহলে আমরা একটা ম্যাথ দেই তাহলে আমরা ভালোভাবে ব্যাপারটা আরো ক্লিয়ার হবো। তো শুরু করি। তো ফার্স্ট ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ টেন টু দি পাওয়ার 4x, তাহলে এখান থেকে একটা টেন স্কোয়ার এক্স কে বাইরে বের করে দেই, তাহলে এটাকে লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ টেন স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স, একবারই দিয়ে দিলাম, তাহলে লিখতে পারি হচ্ছে টেন স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ টেন স্কোয়ার এক্স ডিএক্স। তো তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আমার আসে টেন কিউব এক্স ডিভাইডেড বাই 3
মাইনাস, এটাকে তো ইন্টিগ্রেট ডিরেক্ট করতে পারবো না, তাহলে এটাকে এখন কি করে দিব, ওই যে আমার আগের মতো লিখবো সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স মাইন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স, তাহলে আমার টোটাল জিনিসটা দাঁড়াইলো 1/3 টেন কিউব এক্স মাইনাস হচ্ছে 10x, এটা প্লাস হয়ে যাবে প্লাস হচ্ছে এক্স প্লাস 6। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। তো তাহলে এবার আমরা পরেরটা চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে সেক টু দি পাওয়ার এন এক্স। আচ্ছা আপনাদের মনে প্রশ্ন রাখাটা খুবই স্বাভাবিক, তো এখানে যদি পাওয়ার 4 না হয়ে পাওয়ার 5 হতো তাহলে আমরা ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করতাম। আচ্ছা তাহলে সেটা আমরা একটু দেখে ফেলি, একটা ব্ল্যাক স্ক্রিন নিয়ে আসি। তো আমি দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার 5x ডিএক্স, এখানেও সেম কেস, আমরা 10^2 কে বাইরে আনবো, তাহলে লিখতে পারি হচ্ছে 10^3 sec^2 মাইনাস 1 একবারে লিখে দিলাম ডিএক্স। তো এটাকে যদি আমরা এখন গুণ করে দেই তাহলে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 10^3 sec^2 মাইনাস 10^3 ডিএক্স। তো এখান থেকে আবার আমরা সেম কাজ করব, যে এখান থেকে এটাকেও আমরা না রেখে এটাকে আরো একবার আমি 10^2 কে বাইরে নিয়ে আসি। তো যদি আমি 10^2 কে বাইরে নিয়ে আসি তাহলে শুধুমাত্র থাকবে হচ্ছে আমার 10x, তাহলে 10x ইনটু হচ্ছে sec^2 মাইনাস 1 ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ 10^3 ডি 10x মাইনাস ইন্টিগ্রেশন অফ 10x ডি 10x প্লাস ইন্টিগ্রেশন অফ 10x ডিএক্স, তাহলে এটাকে করলে আমার আসবে হচ্ছে 10^3 + 1x ডিভাইডেড বাই 4 মাইনাস 10^2 প্লাস 2 ইন্টিগ্রেশন অফ 10x কি হবে করব। তো এইখানে কিন্তু আমরা একটা সুন্দর কাজ করতে পারি, এটাকে ভাঙাই দিই, উপরে হচ্ছে সাইন এক্স নিচে হচ্ছে কস এক্স, তো কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, মাইনাস সাইন এক্স। তো আমি যদি এইখানে একটা মাইনাস আনি তাহলে কিন্তু ব্যাপারটা সুন্দর মতো একটা খাপের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে এইখানে হয়ে গেল ডিএক্স। তাহলে এই টোটাল জিনিসটা এখন দেখতে কেমন লাগে, যে এইটা এখন ডি কজ এক্স ডিভাইডেড বাই কজ এক্স না, তাহলে ইন্টিগ্রেশন অফ 10x কে কি লেখা যায়, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা, তাহলে অ্যানসার হচ্ছে ln cos x + c। তাহলে এখন সুন্দর মতো আমরা এখানে লিখে দিতে পারবো মাইনাস ln cos x প্লাস হচ্ছে c, তাহলে আমার টোটাল অ্যানসার হচ্ছে 10 টু দি পাওয়ার 4x বাই 4 মাইনাস 10^2x বাই হচ্ছে 2 মাইনাস ln cos x প্লাস হচ্ছে c। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। তো তাহলে এবার আমরা আমাদের সেকের কাছে ফিরে যাই। তো আমাদের ম্যাথটা ছিল হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ সেক টু দি পাওয়ার এন এক্স, এখানে হচ্ছে এন এর পাওয়ারটা যদি জোড় হয় সেক্ষেত্রে আমরা কিভাবে সেকটাকে ডিফেন্ড করব বা সেকটাকে আমরা কিভাবে সিস্টেম করব। তো সেকের পাওয়ার যদি জোড় হয় তাহলে একটা সুবিধা হচ্ছে সেখান থেকে আমরা জোড় করে সেক স্কোয়ার এক্সটাকে বের করে নিয়ে আসতে পারি। তো সেক স্কোয়ার এক্স টাকে যদি আমি জোর করে বের করে নিয়ে আসি তাহলে আমার সুবিধা কোথায়, তাহলে আমার সুবিধাটা হচ্ছে এই জায়গাটায় যে সেক স্কোয়ার এক্স তখন একটাই মাত্র থাকে, আর বামের যে সেক স্কোয়ার এক্স বা সেক টু দি পাওয়ার 4x বা সেক টু দি পাওয়ার 2nx ওইটাকে কিন্তু স্কোয়ার এক্স হোল স্কোয়ার লিখতে পারি বা স্কোয়ার এক্স হোল টু দি পাওয়ার n লিখতে পারি। অর্থাৎ আমি যদি এখান থেকে এরকম করি যে ইন্টিগ্রেশন অফ সেক টু দি পাওয়ার n মাইনাস 2x এখানে হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে রেখে দিই, এটাকে আবার কি লেখা যায়, যেহেতু n মাইনাস 2 তার মানে আমি কথার কথা ধরে নিলাম এই n মাইনাস 2 এর ভ্যালুটা হচ্ছে আমার 6, তাহলে এখানে আসে কি সেক টু দি পাওয়ার 6x, এটাকে লেখা যায় না যে সেক স্কোয়ার x হোল কিউব। তো সেক স্কোয়ার x মানে কি 1 প্লাস 10^2x
হোল কিউব। তো এই 1 + 10² x হোল কিউব, এখানে এটাকে ভাঙাই দিলে আমার কি আসবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a² b প্লাস 3ab² এই টোটালটার ইনটু ডি 10x। তাহলে এটা ডিরেক্ট ইন্টিগ্রেশন করা যাবে, এটা ডিরেক্ট ইন্টিগ্রেশন করা যাবে, এটাকে করা যাবে, এটাকে করা যাবে, তার মানে কি ব্যাপারটা আমার সিস্টেম হয়ে গেল না? তাহলে এন যদি জোর হয় তাহলে আমার প্রথম খেলাটাই হচ্ছে এখান থেকে sec² x বের করে আনা, বাকিটা নিজের মতোই সিস্টেম হয়ে যাবে। তাহলে একটা আমরা ম্যাথ দেখে ফেলি যে ইন্টিগ্রেশন অফ sec⁴x এটাকে আমার এখন সিস্টেম দিতে হবে। তো ইন্টিগ্রেশন অফ sec⁴x কে যদি আমি সিস্টেম দিতে চাই, প্রথম কাজ কি হবে, এখান থেকে sec²x টাকে বের করে নিয়ে আসা। তাহলে আমার থাকে হচ্ছে শুধুমাত্র sec²x dx ইন্টু হচ্ছে আমার sec²x। তাহলে এইটাকে লেখা যায় হচ্ছে আমার d10x, আর এটাকে ভাঙাই দিলে আমার আছে 1 + 10² x, আর এখানে আমার আছে d10x। তাহলে ব্যাপারটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন অফ d10x প্লাস ইন্টিগ্রেশন অফ 10² x d10x। তাহলে এটা চলে যাচ্ছে ডিরেক্ট 10x প্লাস এটা চলে যাচ্ছে হচ্ছে 10³x বাই 3 + 6। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। এখন আপনাদের মনে প্রশ্ন জায়গাটা খুবই স্বাভাবিক যে সেকের পাওয়ার জোর দিয়ে করলাম, তাহলে বিজোড় দিয়ে তো আমরা করবো, কিন্তু কথা হচ্ছে বিজোড় দিয়ে যদি আমরা করতে চাই তাহলে আমরা একটু অন্যভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করতে হবে। এই কারণে সেকের পাওয়ার বিজোড় হলে আমরা কিভাবে করব সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো তাহলে এবার আমরা পরের ফর্মটা চলে যাই। তো পরের ফর্মটা হচ্ছে ট্যান আর সেক এবার একসাথে আসবে। তো ট্যান এর পাওয়ার হচ্ছে আমার এম, আর সেক এর পাওয়ার হচ্ছে আমার এন। তো এখন এখানেও গভর্নিং ব্যাপারটা হচ্ছে সেক এর পাওয়ারটা। সেক এর পাওয়ারটা যদি এখন জোর হয় তাহলে আমাদের খেলা খুবই ইজি। জোর হওয়া মানে এখান থেকে আমরা সুন্দর মতো sec²x টাকে বের করে আনবো। তো বাকি যেটা থাকে সেখান থেকে বাকি টোটাল জিনিসটাকে কিন্তু ট্যান এ ফর্মেট করে ফেলা যায়। আর ট্যান এ ফর্মেট করে ফেললে আমাদের সুবিধা কি, sec²x তো নিজেই tan x এর ডেরিভেটিভ, তাহলে টোটাল জিনিসটা আমার একবারই হয়ে যাবে। তাহলে আমরা একটা ম্যাথ দেখে ফেলি যে ইন্টিগ্রেশন অফ tan³x sec⁴x dx। তাহলে tan x কে কিচ্ছু করব না, যেভাবে আছে সেভাবেই থাক। এইটাকে আমরা করব হচ্ছে sec²x অ্যাগেইন sec²x dx, এইটা আটকে থাকবে, এইটাকে এবার ভাঙাই দিব। তো ওটাকে ভাঙালে আমার কি আসে, 1 + tan²x। তাহলে এটা হয়ে গেল আমার tan³x, এটা হয়ে গেল 1 + tan²x, আর এটা হয়ে গেল আমার d10x। তাহলে তো সোনার সোহাগা, ডেরিভেটিভও আছে বাকি জিনিসপাতিও আছে, তাহলে ইজিলি এখন ম্যাথটা মিলে যাবে d10x। তাহলে এটা আমার আসবে tan⁴x বাই 4 + tan⁶x বাই 6 + 6। শেষ হয়ে গেল। ওকে, তাহলে এবার আমরা পরের ফর্মেটে চলে যাই। পরের ফর্মেটটা হচ্ছে এবার এম আর এন দুইটাই হচ্ছে বিজোড়। তো এম আর এন দুইটাই যদি বিজোড় হয় তাহলে হচ্ছে একটু আমাকে ব্যাপারটা অন্যভাবে ভাবতে হবে। তো এম আর এন দুইটাই যেহেতু বিজোড়, সেই ক্ষেত্রে আমরা ধরে নিব যে আমার sec x = z, বাকিটা এরপরে নর্মালি সিস্টেম হয়ে যাবে। তাহলে একটা ম্যাথ করে ফেলি আমরা, ভালোভাবে বুঝবো তাহলে। তো ইন্টিগ্রেশন অফ tan⁵x sec⁴x ইন্টু হচ্ছে আমার sec x dx, স্বভাববশত আলাদা করে ফেললাম। এবার আমরা ধরে নিব যে sec x = z, তাহলে ডিফারেন্সিয়েট করলে আমার আছে sec x tan x dx = আমার dz। তাহলে ট্যান এর থেকে একটাকে বের করে আনবো, সেকের থেকে একটাকে বের করে আনবো, তারপরে আমার ডেরিভেটিভটা পেয়ে যাব। তাহলে ইন্টিগ্রেশন অফ tan⁴x sec²x sec x tan x dx। তো tan⁴x এটাকে কি লেখা যায়, tan²x হোল স্কোয়ার, এখানে হচ্ছে sec²x ইন্টিগ্রেশন অফ sec x tan x dx। তো tan²x কে আবার কি লেখা যায়, sec²x - 1 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে sec²x ইন্টু হচ্ছে sec x
টেন এক্স ডিএক্স। তো এটাকে সিস্টেম যদি আমি দেই তাহলে সেক স্কোয়ার এক্স হোল স্কোয়ার মানে সেক টু দি পাওয়ার 4x মাইনাস হচ্ছে 2 সেক স্কোয়ার এক্স প্লাস 1 টোটালটার সাথে আবার হচ্ছে আমার সেক স্কোয়ার এক্স গুণ আছে। তো আমি গুণটাকে একবারেই লিখে ফেলি। তো যদি গুণটাকে আমি একবারেই লিখি তাহলে প্রত্যেকটার পাওয়ারের সেকটা 2 ঘর করে বেড়ে যাবে। তাহলে আমার এখন এইটার পাওয়ার হয়ে যাবে হচ্ছে 6, এইটার পাওয়ার হয়ে যাবে হচ্ছে 4, আর এখানে আমার একটা সেক স্কোয়ার এক্স আসবে, আর এখানে আমার থাকবে হচ্ছে সেক এক্স টেন এক্স ডিএক্স। তাহলে এইটাকে এখন আমরা করতে পারি না যে ইন্টিগ্রেশন অফ সেক টু দি পাওয়ার 6x আর এই সেক এক্স টেন এক্স ডিএক্স এটাকে কি লেখা যায়, ডি সেক এক্স। তো আমি যদি জেড এর ভ্যালুটা এখন বসাই দেই তাহলে কিন্তু ম্যাপটা আমাদের জন্য খুবই ফ্যামিলিয়ার হয়ে যায়। তো তাহলে বসাই ফেলি, তাহলে ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার 6 ডি জেড মাইনাস ইন্টিগ্রেশন অফ 2z টু দি পাওয়ার 4 ডি জেড প্লাস ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার ডি জেড। তো তাহলে ব্যাপারটা এখন দাঁড়াবে জেড টু দি পাওয়ার 7/7 মাইনাস 2z টু দি পাওয়ার 5/5 প্লাস z³/3 প্লাস c। তাহলে এবার জেড এর ভ্যালুটা বসাই দেই, সেক টু দি পাওয়ার 7x/7 মাইনাস 2/5 সেক টু দি পাওয়ার 5x প্লাস 1/3 সেক টু দি পাওয়ার 3x প্লাস c। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরের ফরম্যাটে চলে যাই। তো পরের ফরম্যাটটা হচ্ছে এবার এক্সপোনেনশিয়াল ফাংশনকে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের সাথে ইনকর্পোরেট করব। তো যদি ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স এরকম কোনো ইন্টিগ্রেশন থাকে তাহলে সেটাকে আমরা একবারে ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই করে করে ফেলতে পারি। তাহলে সেটা হবে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স। আর যদি এখানে সাইনের জায়গায় কস থাকে তাহলে প্রথম পার্টটুকু সেম, তাহলে শুরু করব হচ্ছে এ কস বি এক্স দেন প্লাস বি সাইন বি এক্স। তাহলে মনে রাখতে হবে যদি সাইন দিয়ে শুরু হয় তাহলে আমার ই টু দি পাওয়ার যেটা থাকবে ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেন ই এর উপরে যে যদি এ থাকে তাহলে হচ্ছে এ, সাইন থাকলে সাইন, তবে সাইনের জন্য মাঝের চিহ্নটা হবে মাইনাস, তারপরে অল্টারনেটিভ কস। আর যদি আমার কস দিয়ে শুরু হয় তাহলে এ ই এর পাওয়ার যদি এ থাকে তাহলে এ, তারপরে হচ্ছে কস, কসের জন্য মাঝে থাকবে প্লাস, তারপরে অল্টারনেটিভ ভাবে সাইন আসবে। ওকে, তাহলে আমরা একটা ম্যাথ দেখে নেই। তো এখানে বলেছে আমাকে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 3x ইন্টু হচ্ছে সাইন 2x dx এটাকে আমার ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ই টু দি পাওয়ার 3x তার মানে হচ্ছে a এর ভ্যালু হচ্ছে 3, b এর ভ্যালু হচ্ছে 2, তাহলে আমার a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর ভ্যালু আসবে 3² + 2² মানে 9+4 অর্থাৎ 13। তাহলে আমার ফর্মুলা ছিল ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু হচ্ছে এ, সাইন থাকলে হচ্ছে সাইন বি এক্স মাইনাস সাইনের কারণে বি কস বি এক্স। তাহলে এখানে আসবে ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 13 ইন্টু হচ্ছে 3 sin 2x মাইনাস হচ্ছে 2 cos 2x আর প্লাস সি তো বাই ডিফল্ট। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। তাহলে এবার পরেরটায় চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা আগে টপিকটা বুঝি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সাথে একটা পলিনোমিয়াল ফাংশন থাকবে। তো ধরা যাক ই টু দি পাওয়ার 3x ইন্টু হচ্ছে x টু দি পাওয়ার 4, এই টাইপের ইন্টিগ্রেশন আমাদের কিন্তু প্রায়ই আসে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে ই টু দি পাওয়ার এক্স কে ই টু দি পাওয়ার এক্স কি রেখে দেওয়া, দেন x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই এই পাওয়ারটা লেখা, লিখে ফেললাম। এবার হচ্ছে সাইন অল্টার করবে, এটার সাইন প্লাস থাকলে পরেরটা হবে মাইনাস। এবার উপরেরটাকে একবার ডিফারেন্সিয়েট করব আর নিচেরটার পাওয়ার একবার হবো, দেন এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, দেন নিচেরটার পাওয়ার আরো একবার হবো, আর সাইনটা হচ্ছে আবার অল্টার করবে, মাইনাস থাকলে আবার প্লাস, এভাবে আগে থাকবে। তাহলে একটা উদাহরণ দেখে ফেলি।
উদাহরণটা হচ্ছে ই টু দি পাওয়ার 3x ইনটু হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? ই টু দি পাওয়ার যা থাকবে তাই, দেন হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট দিব, এক্স টু দি পাওয়ার যা থাকবে তাই ডিভাইডেড বাই এ মানে হচ্ছে 3, দেন এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এবার এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে 2x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই এটার পাওয়ার এক বাড়াই দিব তাহলে 3 স্কোয়ার, দেন আবার প্লাস, এবার এটাকে আবার ডিফারেন্সিয়েট করব তাহলে 2, আর এটাকে পাওয়ার আমি আরো এক বাড়াই দিব তাহলে আসবে হচ্ছে 3 টু দি পাওয়ার 3। আর কি যাওয়া পসিবল? না, তার মানে হচ্ছে অ্যান্সার এখানে শেষ, প্লাস। খুবই ইজি না? তাহলে এবার পরেরটা করে ফেলি। তো পরেরটা আমার কি আসবে, ই এর পাওয়ার যা ছিল তাই রেখে দিব, ই টু দি পাওয়ার 2x, তারপরে এক্স টু দি পাওয়ার যা আছে রেখে দিব, এটাকে আমি নিচে নিয়ে আস, দেন এটা সাইন প্লাস ছিল এখানে হবে মাইনাস, এটাকে একবার ডিফারেন্সিয়েট করবো তাহলে আমার আসবে 5x টু দি পাওয়ার 4। এবার ডিভাইডেড বাই এটার পাওয়ার এক বাড়াই দিব তাহলে 2 স্কোয়ার, এবার মাইনাস ছিল এখানে হবে হচ্ছে প্লাস, দেন এটাকে আরো একবার ডিফারেন্সিয়েট করব তাহলে হচ্ছে 5 ইনটু 4 মানে 20x³, এবার এটার পাওয়ার এক বাড়াই দিব তাহলে 2³, দেন এইটাকে আরো একবার ডিফারেন্সিয়েট করব তাহলে এবার আসবে হচ্ছে 60x² প্লাস ছিল এখানে আসবে মাইনাস, এটার পাওয়ার এক বাড়াই দিব তাহলে 2 টু দি পাওয়ার 4, দেন এটাকে আরো একবার ডিফারেন্সিয়েট করব তাহলে আমার আসবে হচ্ছে 120x, এটার পাওয়ার আরো এক বাড়াই দিব তাহলে 2 টু দি পাওয়ার 5, এখানে ছিল মাইনাস এখানে কি আসবে প্লাস, দেন এটাকে আরো একবার ডিফারেন্সিয়েট তাহলে আসবে 120, এটার পাওয়ার এক বাড়াই দিব 2 টু দি পাওয়ার 6, এখানে ছিল প্লাস এখানে হবে মাইনাস। আর কি যাওয়া পসিবল? না, তাহলে শেষ এখানে। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, আমি যদি বলি খুবই টু দি পাওয়ার হচ্ছে ইনফাইনাইটি, এত পরিমাণ ইম্পর্টেন্ট হচ্ছে এই ফর্মুলাটা। কারণ কি, এই ফর্মুলায় বলে যে যদি ই টু দি পাওয়ার এ এক্স এটার সাথে কোনো একটা ফাংশন গুণ থাকে, আর তার সাথে যদি এই ফাংশনটারই ডেরিভেটিভ যোগাকারে থাকে, তাহলে আমার অ্যান্সারটা হবে ই টু দি পাওয়ার এ এক্স ইনটু হচ্ছে ওই ফাংশনটা, অর্থাৎ ফাংশন অফ এক্স প্লাস সি। এইটা প্রত্যেকবার কোনো না কোনো পরীক্ষায় কোনো না কোনো জায়গায় আসে এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা বুয়েডেরও খুব ফেভারিট একটা ম্যাথ। তো এই টাইপের ম্যাথ আমরা বেশি বেশি করব। তো তাহলে একটা ম্যাথ করি। তো ফার্স্ট অফ অল এখানে বলছে ই টু দি পাওয়ার এক্স ইনটু এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। দেখে কিন্তু মনে হয় না যে এটা আসলে এই টাইপের মধ্যে পড়ে। তো তাহলে আমরা একটু আগে দেখি যে এটাকে ওই টাইপের মধ্যে ফেলা যায় কিনা। তো ফার্স্ট অফ অল আমি করবো এক্স প্লাস 1 মাইনাস 1, আর এখানে হচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, ইন্টিগ্রেশন আর ডিএক্স পরে আসবে। তাহলে এখানে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স এখানে হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। দেন এই পারে এটাকে যদি দেখি তাহলে লেখা যায় ই টু দি পাওয়ার এক্স 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এবার আমরা কি করব, সবচেয়ে মজার পার্টটা এখন, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এখন 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু জেড ধরব। তাহলে এবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার আসবে হচ্ছে তার মানে এটা হয়ে গেল -1/1 x² = dz/dx। তো তাহলে অ্যাকচুয়ালি কি, এইটাকে ডিফারেন্সিয়েট করলে এই টার্মটা ব্যাক করে না, তার মানে ই টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে ফাংশন অফ এক্স আর এটা হচ্ছে আমার সেইটার ডেরিভেটিভ। তাহলে আমার অ্যান্সারটা কি আসবে, ই টু দি পাওয়ার এক্স ইনটু 1/1 x। তো আমরা এখানে জেডটা না ধরলেও পারতাম, সমস্যা ছিল না। আচ্ছা, আশা করি ম্যাথটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। তো তাহলে এটাকে আমরা গুণ করে দেই, তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স, এখানে লিখতে পারি হচ্ছে সেক এক্স প্লাস হচ্ছে সেক এক্স টেন এক্স, আর বাইরে তো ডিএক্স থাকবে। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে এইটা আসে, তাহলে অ্যান্সার কি, ই টু দি পাওয়ার এ এক্স
সেক এক্স প্লাস সিক্স, শেষ। ওকে, তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। তো এরই সঙ্গে ইন্টিগ্রেশনের তৃতীয় পর্বের ক্লাস আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তো আশা করি মোটামুটি ত্রিকোণমিতিক ফাংশন এবং এক্সপোনেনশিয়াল ফাংশন দিয়ে আমি যে যে ম্যাথগুলো আপনাদের করিয়েছি আপনারা সেগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো পরবর্তী ক্লাসে আমরা ইন্টিগ্রেশনের অংশক্রম ইন্টিগ্রেশন এবং হচ্ছে আংশিক ভগ্নাংশ এবং ক্ষেত্রফলের ম্যাথগুলো করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আপনাদের কাছ থেকে আমি নাসির ইসলাম আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।